বঙ্গবন্ধু শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আজ ঐক্যবদ্ধ। যারা উন্নয়ন মেনে নিতে পারছে না, তারাই দেশ ও আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলে মন্তব্য করেছেন সংসদ সদস্য নুরুন নবী চৌধুরী শাওন। সকালে লালমোহন চৌরাস্তা মোড়ে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন। পরে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাসের টিকা নেন এমপি নুরুন নবী চৌধুরী শাওন।